নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব ক্রিকেট দিয়ে, আর শেষে কিছু ফুটবল নিয়ে আলোচনা করব। ক্রিকেটের প্রথম ম্যাচ সেটা হচ্ছে জিম্বাবুয়ে ভার্সেস বাংলাদেশ, টি টোয়েন্টি ম্যাচ। তামিম ইকবাল নেই টিমে, বাংলাদেশের টিমে তামিম ইকবাল নেই, আর ক্যাপ্টেন থাকবেন মোহাম্মদুল্লাহ, মোহাম্মদ নাঈম খেলবেন ওপেনিংয়ে, লিটন দাস উইকেট কিপার, সাকিব আল হাসান থাকবেন মিডল অর্ডারে, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান সবাই থাকবেন। সুতরাং বাংলাদেশের টিম অলমোস্ট সেম আছে, সুতরাং শক্তি কিছুটা কমেনি বলাটাই ভালো, কারণ তামিম ইকবাল ভালোই খেলছিলেন ওয়ানডেতে, কিন্তু তামিম ইকবাল ছাড়াও বাংলাদেশের টিমে শক্তি ক্ষয় হয়নি। বরঞ্চ জিম্বাবুয়ে টিমের একমাত্র ভালো যিনি খেলছিলেন, একমাত্র বলা উচিত নয়, মোটামুটি তিনি ভালোই খেলছিলেন, ব্র্যান্ডন টেলার, তাকে রেস্ট দেওয়া হয়েছে। সামনে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের সিরিজ আছে বলে সিকান্দার রাজা ক্যাপ্টেন হবেন, এবং বাকি চাকভা ভালো খেলছিলেন, মুসুকুন্ডা অথবা কামুরুখনে এরা সব খেলবেন আজকে। সব কটা নাম উচ্চারণ করাটা আমার পক্ষে খুবই মুশকিল হচ্ছে। মারু আমি মারু মানি আচ্ছা মারুমানি, ম্যাডেভরে এরা সব আছেন, তবে রায়ান বার্ড ইনি দারুণ খেলেছেন লাস্ট ম্যাচটা, তিনি টি টোয়েন্টির ইনিশিয়েশন কিন্তু ওখানেই করে দিয়েছেন। এমনিতে জিম্বাবুয়ে একটু দুর্বল হলেও টি টোয়েন্টিতে কিন্তু জিম্বাবুয়ে যথেষ্ট শক্তিশালী টিম, কারণ টি টোয়েন্টি আর ওয়ান ডে দুটো আলাদা ফরম্যাট, এবং টি টোয়েন্টি যারা বড় ম্যাচে ভালো খেলতে পারে না, যেমন ধরুন ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজকে আমি তো সেদিনকেও বললাম ওদের মানসিকতার অভাব হয়, তো সেরকম ওয়েস্ট ইন্ডিজ যেমন টি টোয়েন্টিতে খুব ভালো, জিম্বাবুয়েও টি টোয়েন্টিতে খুব ভালো না হলেও ভালোই। সুতরাং আজকের খেলাটা যথেষ্ট ফাইট হবে, জিম্বাবুয়ের জেতার চান্স খুব কম, কিন্তু বাংলাদেশ সহজেই জিতবে এটা আমি বলতে চাইছি না, এরম ঘটনা ঘটবেও না। যেভাবে একটা সময় পর্যন্ত ফাইট নিশ্চয়ই করবে, হয়তো শেষ পর্যন্ত হেরে যাবে, এটাই খেলার এক্সপেক্টেড, যদি না বিশাল অঘটন ঘটে। আর যেহেতু টি টোয়েন্টি ম্যাচ দিনের মাঝামাঝি সময় শুরু হবে, মানে দুপুরের দিকে বা সেকেন্ড হাফে এরকম শুরু হয়, তার জন্য কোনো ফাস্ট বোলাররা বা ওয়ান ডেতে যেরকম হয় দিনের শুরুতে ফাস্ট বোলাররা যে পিচ থেকে সহায়তা পায়, এখানে সেরকম কোনো সুযোগ নেই, সেই জন্যে কোনো সেরম কিছু হবে না, ব্যাটিং ফ্রেন্ডলি পিচ মোটামুটি, আর বৃষ্টিও হবে না। বাংলাদেশ এগিয়ে জিম্বাবুয়ে কিছুটা লড়াই দেবে এই খেলাটা যা কন্ডিশন। এবার সেকেন্ড ওয়ান ডের অস্ট্রেলিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, ফার্স্ট ওয়ান ডেতে অস্ট্রেলিয়া প্রচুর রানে জিতেছে, এবার এই ওয়ান ডেতে অস্ট্রেলিয়া একই রকম খেলবে, ওয়েস্ট ইন্ডিজ চাইবে কিছুটা রিকভারি করে আসতে, ঠিক আছে, ওয়েস্ট ইন্ডিজ চাইবে কিছুটা রিকভারি করতে, তার জন্যে তারা বিভিন্ন রকমের চেষ্টা করবে হয়তো এই ম্যাচটায় বিশেষত, কারণ যদি এইটা শেষ হয়ে যায়, এই ম্যাচটা যদি হেরে যায় তাহলে তো হয়েই গেল সিরিজ। তো আজকে অস্ট্রেলিয়ার জেতার চান্স অবশ্যই থাকবে, কিন্তু হেডেন ওয়াল্স জুনিয়র দুর্দান্ত বল করেছিল আগের দিন, আগের দিন 5 উইকেট নিয়েছিল 16 বলে, এটা কিন্তু খুব কম কথা নয়। জেসন হোল্ডার এখনো অতটা ভালো ফর্ম পারফরমেন্স করতে পারছেন না জেসন হোল্ডার এই মুহূর্তে, আর অ্যাস্টন টার্নার আগের দিন খুব ভালো খেলেছিলেন, 49 রান করেছিলেন, আউট হয়ে গেছেন, ঠিক আছে 49-এ, অ্যালেক্স ক্যারি দারুণ খেলেছিলেন। তো আজকে যদি ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে, ওয়েস্ট ইন্ডিজ যদি প্রথমে ব্যাট করে তাহলে খেলাটা একটু অন্যরকম হতে পারে, আর অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করলেও কিন্তু বিশাল বড় রান আমি এক্সপেক্ট করছি না, তার দুটো কারণ, আজকে বৃষ্টি হবে কিনা একবার দেখে নিই, ফোরকাস্ট সেজ দেয়ার উইল বি সাম শাওয়ার্স জিউরিং দ্য ম্যাচ, এই ঘটনাটা, এই যে ম্যাচের মাঝে মাঝে বৃষ্টি, যে কারণে অস্ট্রেলিয়া আগের দিন বড় রান করতে পারেনি,
সেটাই হয়েছে, 3 বার খেলা বন্ধ হয়েছে অস্ট্রেলিয়া ব্যাটিং এর সময়, এবং তার জন্য অস্ট্রেলিয়ার যে ব্যাটিং এর ফ্লোটা এসেছিল সেটা একসময় নষ্ট হয়ে গেছিল। আজকেও সেরকম কিছু ঘটনাই ঘটবে, সেই জন্য আজকের ম্যাচটা 240 থেকে 260-এর রেঞ্জে একটা হওয়াটা মনে হচ্ছে। যদি অস্ট্রেলিয়া খুব ভালো খেলে তাহলে 270-280 হতে পারে, কিন্তু এই বারবার ব্রেকটা ভালো খেলতে সাহায্য করে না, বারবার ব্রেকটা বাজের দিকে চলে যায়, ব্যাটিং এর কনসেন্ট্রেশন নষ্ট হয় ব্যাটসম্যানদের, বোলারদের একটু সুবিধা হয়। তো সেটা ওয়েস্ট ইন্ডিজের যদি প্রথমে ব্যাট করে তাহলেও একই অসুবিধে, অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করলেও একই অসুবিধে, এবং যদি ডিএল মেথডে খেলার জয় পরাজয় নির্ধারিত হয় সেটা মোটেই ক্রিকেটের জন্য সুখকর নয়। ক্রিকেটটা পুরো খেলা হবে, তারপর জয় পরাজয় যেই হোক সেটা হবে, তবে ক্রিকেট ভালো লাগে দেখতে, নাহলে ওই কিছু ওভার খেলা হলো তারপর বৃষ্টির হিসাবে এ বেশি ও বেশি রান করেছে এরকম করে যদি দিয়ে দেওয়া হয় এটা ভালো নয়। তো যাই হোক, অ্যারন ফিঞ্চ, অ্যারন ফিঞ্চ হয়তো আজকে খেলতে পারবেন না, তিনি এখনো সুস্থ নন, তবে জোস ফিলিপি আর ম্যাকডরমট ওপেন যদি করেন দেখা যাক কি হয়। ভালোই খেলছিলেন আগের দিন, জোস ফিলিপি তো ভালোই খেলছেন, ম্যাকডরমটও ভালো খেলেছেন। এছাড়া মিচেল মার্শ, হেনরিকেস এখনো পারফর্ম করতে পারছে না, অ্যালেক্স কারি সত্যিই ভালো খেলেছেন, ম্যাথিউ ওয়েড খেলতে পারেননি, এত নিচে নামলে মনে হয় ম্যাথিউ ওয়েড ব্যাট করতে পারবেন না, ম্যাথিউ ওয়েডকে একটু ওপরের দিকে নামাতে হবে, ওই মোজেস হেনরিকেস ওই জায়গাটায় যদি নামানো যায় তাহলে সুবিধা হয়। মিচেল মার্শ তলার দিকেও নামতে পারেন আমার মনে হয়, ওনার অসুবিধা নেই। তো সেই হিসাবে অস্ট্রেলিয়া মোটামুটি ঠিকঠাক টিম, ওয়েস্ট ইন্ডিজ এই টিমই টি-20 খেলছিল অলমোস্ট, এই টিম দেখুন ড্যারেন বাবু হয়তো ঢুকেছে আর জেসন মোহাম্মদ ঢুকেছেন, বাকি টিমে দেখুন খুব একটা চেঞ্জ নেই, জেসন হোল্ডার ঢুকেছেন, তবে হেড অ্যান্ড ওয়ালস জুডিয়ার সত্যি খুব ভালো, কটরেল ভালো করবে এটা এক্সপেক্ট করছি, এখনও ভালো সেরকম ভালো কটরেলের থেকে এক্সপেক্ট দেখতে পাইনি। তো এই টিমটা হঠাৎ কি হয় ওয়ান ডেতে এসে তাদের সব গতিপথ হারিয়ে যায়, এটাই হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়ান টিমের সমস্যা। তো আজকে ওয়েস্ট ইন্ডিয়ান টিমকে অনেকটা শক্তিশালী হয়ে খেলতে হবে, যদিও খেলাটা বেশিরভাগটা ডিপেন্ড করছে বৃষ্টির ওপর। আমার ধারণা আজকে ওয়েস্ট ইন্ডিজ একটা ফাইট ব্যাক দেবে, কিন্তু শেষ পর্যন্ত হয়তো অস্ট্রেলিয়া জিতে যাবে এটা আমার মনে হচ্ছে। তো দেখা যাক, অস্ট্রেলিয়া জেতার চান্স অবশ্যই বেশি, কারণ অস্ট্রেলিয়ার টিম স্ট্রেংথ যথেষ্ট বেশি, একমাত্র অস্ট্রেলিয়া হেরে যেতে পারে যদি মিডল অর্ডারটা দম করে আউট হয়ে যায় সবাই। হেডেন জুনিয়র আগের দিন একটু শেষের দিকে এসেছিলেন, উনি যদি শুরুর দিকে আসেন ম্যাচের তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হতে পারে, মানে যদি 12-15 ওভার থেকে হেডেন ওয়ালস জুনিয়র নিয়মিত বল করতে থাকেন স্পেলে স্পেলে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার চাপ পড়লেও পড়তে পারে, কিন্তু কারণ উনি দারুণ বল করছেন, দারুণ, যারা খেলা দেখছেন তারা বুঝতে পারছেন উনি কি দারুণ বল করছেন, একমাত্র ওই ফ্যাক্টরটা অস্ট্রেলিয়াকে আজকে হারিয়েও দিতে পারে, ওটা ছাড়া অস্ট্রেলিয়ার আর একটা ফ্যাক্টর যেটা কাজ করছে বৃষ্টি, সেটা দুজনের পক্ষেই ক্ষতিকারক, এটাই ব্যাপার। সাই হোপ খেলতে পারছেন না, ফ্যাবিয়ান অ্যালান খেলতে পারছেন না, রস্টন চেস খেলতে পারছেন না, এই হচ্ছে পরিস্থিতি ওয়েস্ট ইন্ডিজ টিমের। যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ জিতলে ভালোই হবে, ভালো লাগবে অবশ্যই, ক্রিকেটের জন্য ভালো, এক এক হয়ে গেলে একটা সিরিজ সেটা পরের ম্যাচটা অনেক উত্তেজনা থাকে, তবে ওয়েস্ট ইন্ডিজের ওই একটাই ব্যাপার, ওদের মানসিকতা অনেক চেঞ্জ করতে হবে, নইলে মুশকিল আছে। আচ্ছা, এইবার দেখা যাক, একটা টুর্নামেন্ট গতদিন শুরু হয়েছে, গতকাল 100 বলস, তো সেটাই আজকে একটা ম্যাচ আছে বটে, ভালোই হয়েছিল আগের দিনের ম্যাচটা, আমার দেখা হয়নি, পরে রেজাল্টটা দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার 100 বলসে, প্রচুর ভালো ভালো রয়েছে টিম, টিমে প্লেয়ার দেখুন, স্যাম কারেন, স্যাম বিলিংস, টম কারেন, সাকিব মামু, সুনীল নারিন,
মানে যারা ওয়ান ডে খেলছেন তারা শেষ হয়ে গেলেই এখানে চলে আসবেন, এই হচ্ছে ব্যাপার। আর এদিকের টিমটাও দেখুন, জস বাটলার ক্যাপ্টেন, ব্রাথওয়েট আছেন, অ্যাক্রম্যান আছেন, ফার্গুসেন আছেন, প্রচুর প্রচুর ভালো ভালো প্লেয়ার আছেন। তবে এই মুহূর্তে যেহেতু সিরিজ চলছে ইংল্যান্ডের, সেই জন্য অনেক প্লেয়ার নট অ্যাভেলেবেল এই শুরুর দিকের টুর্নামেন্টের জন্য, কিন্তু আশা করি কিছুদিনের মধ্যেই টুর্নামেন্ট তারা অ্যাভেলেবেল। ও সিরিজ চলছে আবার কি তার? হ্যাঁ সত্যি তো সিরিজ তো শেষ, ওয়ান ডে সিরিজ তো শেষ হয়ে গেছে, এখন তো টেস্টের জন্য ওয়েট করছে। তার মানে টেস্ট প্লেয়ার বাদ দিয়ে সবাই অ্যাভেলেবেল এখন, তারা তো ঠিকই আছে, তারা খেলতে পারবে এখানে। তো এই হচ্ছে পরিস্থিতি, দেখা যাক কি হয়। আজকে ফুটবলের কিছু ম্যাচ আছে, সেটা হচ্ছে জাপানে অলিম্পিকের ফুটবল প্রিপারেশন তো শুরু হয়ে যায় আগে থেকে, তো সেই জন্যে মানে অলিম্পিকের এটা নিয়ম যে ফুটবলটা একটু আগে শুরু হয়, টুর্নামেন্ট শুরুর আগে। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনই, কিন্তু ফুটবলটা আজ থেকে শুরু হচ্ছে। ইজিপ্ট ভার্সেস স্পেন, তো এটাই স্পেন জিতবে। অলিম্পিক টিমে কিন্তু একটা জিনিস জানবেন, পুরো টিম আসে না, ন্যাশনাল টিম, পুরো ন্যাশনাল টিম অনেক সময় আসেন না, কারণ তারা অনেক বড় প্লেয়ার, তো অলিম্পিকে খেলার প্রয়োজনীয়তা অনেকে বোধ করেন না, আবার অনেকে খুব আনন্দ পান অলিম্পিকে খেলতে। তো দেখা যাক এখানে কি টিম এসছে। স্পেনের জেতা উচিত মেক্সিকো ভার্সেস ফ্রান্সটায়, ফ্রান্স এগিয়ে থাকা উচিত, কিন্তু আমি জানি না মেক্সিকোর টিমটা এই মুহূর্তে কেমন আছে। সাউথ কোরিয়া অবশ্যই নিউজিল্যান্ডের থেকে ভালো, আইভরি কোস্ট আর সৌদি আরবিয়া, আইভরি কোস্ট এইখানে বলছে নিউজিল্যান্ডের, এই সৌদি আরবিয়ার চেয়ে ভালো, তাহলে হয়তো তাই। আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার চেয়ে ভালো, আর্জেন্টিনা যে কোনো টিমই আসুক। হন্ডুরাস ভার্সেস রোমানিয়া, এরা কাছাকাছি, তবে মনে হয় রোমানিয়া ভালো। জাপান সাউথ আফ্রিকার থেকে ভালো, ব্রাজিল আর জার্মানি, জার্মানি ফুল টিম হয়তো আসবে না, ব্রাজিলেরও হয়তো ফুল টিম আসবে না, তো ব্রাজিল জিতে যেতেও পারে, আবার জার্মানি পুল আপ করে ফেলতে পারে, ব্যাপারটা কি হয় সেটা দেখা যাক। সেটা এই খেলাটা আমি কিছু বলছি, যাই হোক ইউএফএ কনফারেন্স লিগের খেলা আছে, ইউএফএ কনফারেন্স লিগের ব্যাপারটা আমার অনেকদিন জানা হয়নি, কি ব্যাপার, কি এটা কিভাবে খেলাটা হয়, মানে এটা কারা কারা খেলছে, তো সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না, আজকে অনেকটাই বড় হয়ে গেল ভিডিও, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, টাটা।